Welcome to EduTax Niranjan YouTube channel. Assessment year 22 আপনি ইনকাম ট্যাক্স ফাইল করে যদি থাকেন এবং সেটা যদি ই ভেরিফিকেশন না করে থাকেন এবং আপনার যদি এরকম মেসেজ আসে তাহলে কিভাবে ভেরিফিকেশন করবেন এখন সেই নিয়ে আজকের ভিডিও আপনার মেসেজ যদি এরকম আসে ডিআর এখানে প্যান কার্ডের নম্বর দেওয়া থাকবে ইওর আইটিআর ইজ ফাইলড বিফোর 1st আগস্ট 2022 ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 22-23 এন্ড পেন্ডিং ফর ই ভেরিফিকেশন অর্থাৎ আপনি যদি অ্যাসেসমেন্ট ইয়ার 22-23 ট্যাক্স ফাইল করে থাকেন ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে থাকেন এবং এটা যদি ই ভেরিফিকেশন আপনার পেন্ডিং থাকে অর্থাৎ আপনি যদি ই ভেরিফিকেশন না করে থাকেন তাহলে এখন কিভাবে ভেরিফিকেশন করবেন কি বলা হয়েছে দেখুন প্লিজ ই ভেরিফাই অ্যান্ড রেজ কন্ডোনেশন রিকোয়েস্ট অন এখানে যে ইনকাম ট্যাক্স পোর্টালের যে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে www.incometax.gov.in এটা গুগলে লিখে আপনি ইনকাম ট্যাক্স পোর্টালে লগ ইন করে কন্ডোনেশন রিকোয়েস্ট দিয়ে আপনি কিন্তু ভেরিফিকেশন করতে পারবেন তো এটাকে কিভাবে করবেন সেটাই আমি এখন দেখাবো প্রথমে আমি লগ ইন করে নেব ইনকাম ট্যাক্স পোর্টালে লগ ইন করে নিয়েছি ই ভেরিফিকেশন করার পূর্বে প্রথমে দেখে নেব যে রিটার্নটা ইনভ্যালিড হয়ে গেছে কিনা তো প্রথমে আমি ই ফাইল অপশনে যাব ই ফাইল অপশনের ইনকাম ট্যাক্সের আন্ডারে দেখুন ভিউ ফাইল রিটার্নস এই অপশনটাতে ক্লিক করব এই অপশনটাতে ক্লিক করার পর দেখুন পেন্ডিং ফর ই ভেরিফিকেশন রয়েছে তো এখানে ডাউনলোড ফর্ম রয়েছে ডাউনলোড রিসিপ্ট রয়েছে ডাউনলোড রিসিপ্টটাতে আমি ডাউনলোড করি রিসিপ্ট ডাউনলোড করে দেখবেন এটা ইনভ্যালিড হয়ে গেছে না এখনো ইনভ্যালিড হয়নি এটা হচ্ছে রিসিপ্ট ডাউনলোড করে দেখলাম আমি যে রিটার্নটা এখনো ইনভ্যালিড হয়নি কিন্তু যদি আপনি ভেরিফিকেশন না করেন তাহলে কিন্তু এটা ইনভ্যালিড হয়ে যাবে এবার ফর্মটা ডাউনলোড করে দেখি ফর্মটা কি ইনভ্যালিড হয়ে গেছে কিনা হ্যাঁ ফর্মটা এখনো ইনভ্যালিড হয়নি কারো কারো ক্ষেত্রে এখানে কিন্তু ইনভ্যালিড আর আর এইভাবে লেখা থাকবে তো সেই ক্ষেত্রে এবার ই ভেরিফিকেশন যেহেতু আমি করিনি তো এখন কি করে আমি ই ভেরিফিকেশন করব প্রথমে আমি যাব এখানে দেখুন ই ফাইল যে অপশনটি রয়েছে ই ফাইল অপশনে যাব ই ফাইল অপশনে যাওয়ার পর ইনকাম ট্যাক্স রিটার্ন অপশনে আসব এখানে দেখুন ইনকাম ট্যাক্স রিটার্নের আন্ডারে ই ভেরিফাই রিটার্ন একটা অপশন পাবেন তো ই ভেরিফাই রিটার্ন অপশনটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন আইটিআর 1 অরিজিনাল এখানে ডান দিকে রয়েছে ই ভেরিফাই এখানে ই ভেরিফাই অপশনটাতে আমি ক্লিক করব ক্লিক করার পর এখানে ওকে করে দেব তারপর দেখুন রয়েছে সাবমিট কন্ডোনেশন অ্যান্ড ই ভেরিফাই অর্থাৎ কারণ দর্শাতে হবে কি কারণে আপনি ভেরিফিকেশন করেননি এই যে কারণ দেখাতে হবে এখানে কারণগুলো অটোমেটিক আসবে তো সাবমিট কন্ডোনেশন অ্যান্ড ই ভেরিফাই এই অপশনটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর রিজন ফর ডিলে কি কারণে আপনার দেরি হয়েছে এখানে ক্লিক করবেন সিলেক্ট অপশনে দেখুন কি কি অপশন রয়েছে আইটিআর ভি ওয়াজ সেন্ট আর্লিয়ার বাই পোস্ট বাট নট রিসিভড বাই সিপিসি অর্থাৎ বলা হয়েছে যে আইটিআর ভি বাই পোস্টে পাঠানো হয়েছিল আগেই কিন্তু সিপিসি সেটা রিসিভ করেনি দু নম্বর রয়েছে নট অ্যাওয়ার দ্যাট দ্য আইটিআর ভি সেন্ট টু সিপিসি ওয়াজ রিজেক্টেড ফর টেকনিক্যাল রিজন দু নম্বরে বলা হয়েছে যে আইটিআর ভি যেটা পাঠানো হয়েছিল বাই পোস্ট সিপিসিতে সেটা টেকনিক্যাল কারণে বাতিল হয়েছে তিন নম্বর কারণ রয়েছে নট অ্যাওয়ার অফ ই ভেরিফিকেশন প্রসেস ই ভেরিফিকেশন প্রসেস সম্পর্কে আমি সচেতন ছিলাম না অর্থাৎ আমি জানতাম না যে ই ভেরিফিকেশন করতে হয় চার নম্বর পয়েন্টে রয়েছে নট অ্যাওয়ার দ্যাট সাইন্ড আইটিআর ভি টু বি সেন্ট টু সিপিসি সিগনেচার করে আইটিআর ভি সেন্ট্রাল প্রসেসিং সেন্টার বেঙ্গালুরুতে যে পাঠাতে হয় সেই বিষয়ে আমি অবগত ছিলাম না আরেকটি কারণ রয়েছে আদার্স তো আদার্স অপশনে যদি আপনি ক্লিক করেন সেই ক্ষেত্রে দেখুন এখানে রিমার্কে কিছু লিখতে হবে তো আমি আদার্স করব না আমি কোনটা করব আমি সত্যি কথা স্বীকার করে নেওয়াই ভালো আমাদের যে নট অ্যাওয়ার অফ ই ভেরিফিকেশন প্রসেস ই ভেরিফিকেশন প্রসেস সম্পর্কে অবগত ছিলাম না অর্থাৎ আমার এটা জানা ছিল না এটাও করতে পারেন অথবা পরেরটাও করতে পারেন অথবা আপনার ক্ষেত্রে পরের কারণগুলির মধ্যে যে কোনো একটি অ্যাপ্রোপ্রিয়েট হয় সেটাই আপনি সিলেক্ট করবেন তো আমি এটাই সত্যি কথা যেটা সেটাই দিচ্ছি নিজের ঘরে দোষটা নিয়ে নিচ্ছি নট অ্যাওয়ার অফ ই ভেরিফিকেশন প্রসেস ই ভেরিফিকেশন প্রসেস সম্পর্কে আমি অবগত ছিলাম না এই অপশনটাতে আমি সিলেক্ট করলাম করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করব কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এবার কি প্রসেসে আপনি ভেরিফাই করবেন আধার ওটিপির সাহায্য করব তাহলে প্রথম যে অপশনটা রয়েছে আই উড লাইক টু ভেরিফাই ইউজিং ওটিপি অন মোবাইল নাম্বার রেজিস্টার্ড উইথ আধার আধার যদি কারো আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে ডিএসসি দিয়ে করতে পারেন অথবা ইবিসি জেনারেট করেও করতে পারেন ইবিসি জেনারেট নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে করা যায় ব্যাংক অ্যাকাউন্টের সাহায্যে করা যায় থ্রু ডিমেট অ্যাকাউন্টের সাহায্যে করা যায় তো আমি যেহেতু ওনার আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে এই অপশনটাতেই প্রথম অপশনটাই সিলেক্ট করলাম আই লাইক টু ভেরিফাই ইউজিং ওটিপি অন মোবাইল নাম্বার রেজিস্টার্ড উইথ আধার এই অপশনটা সিলেক্ট করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করলাম এখানে আই চেকবক্সটা ক্লিক করে দিলাম জেনারেট আধার ওটিপি করলাম আধার ওটিপি চলে এসেছে আধার ওটিপি আমি এখন পুট করব যে নম্বরে আধার লিংক রয়েছে সেই মোবাইল নম্বরে ওটিপি চলে এসেছে এবার ভ্যালিডেট অপশনে ক্লিক করলাম রিটার্ন ই ভেরিফাইড সাকসেসফুলি দেখুন কন্ডোনেশন রিকোয়েস্ট সাবমিট করে আমি কিন্তু রিটার্নটা ই ভেরিফাই করে দিলাম তো এবার আমি এখানে ই ফাইল অপশনে গেলাম
গিয়ে ভিউ ফাইল রিটার্নে ক্লিক করলাম। এখানে একটা মেসেজ রয়েছে, ইওর আইটিআর ইজ ইনভ্যালিড টিল দ্য কন্ডোনেশন রিকোয়েস্ট ইজ অ্যাপ্রুভড। কন্ডোনেশন রিকোয়েস্ট যতক্ষণ না পর্যন্ত অ্যাপ্রুভ হবে ততক্ষণ পর্যন্ত আপনার আইটিআর ইনভ্যালিড থাকবে। প্রিভিয়াস ইয়ারের রিটার্ন যদি ভেরিফাই না করে থাকেন, কন্ডোনেশন রিকোয়েস্ট সাবমিট করে রিটার্ন কি ভেরিফিকেশন করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল টু গেট নোটিফিকেশন অফ দ্য নেক্সট আপডেট। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।